ত্বক উজ্জ্বল এবং কোমল রাখতে গ্লিসারিনের ব্যবহার। হে গাইস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন। গ্লিসারিন, বন্ধুরা, গ্লিসারিন আমাদের সকলেরই পরিচিত। গ্লিসারিনকে সরাসরি ব্যবহার না করলেও বিভিন্ন প্রোডাক্টের দ্বারা আমরা গ্লিসারিন ব্যবহার করে থাকি। শুষ্ক, ছোপ পড়ে যাওয়া ত্বকের কোমলতা ফেরাতে গ্লিসারিন আমাদের অতুলনীয় সাহায্য করে। বিশেষ করে শীতকালে গ্লিসারিন আমাদের খুবই প্রয়োজনীয়। শীতকালে নিয়মিত গ্লিসারিন ব্যবহার করলে ত্বক কোমল এবং উজ্জ্বল থাকে। ধুলো ময়লা দূর করে ত্বক পরিষ্কার রাখতে এবং ত্বকের পুষ্টিও যোগায় আর ত্বককে ভালো ময়শ্চারাইজারও করে গ্লিসারিন। তাছাড়া ত্বক স্বাস্থ্যোজ্জ্বল করে, ত্বকের বিভিন্ন দাগ দূর করে এবং ত্বককে করে তোলে মসৃণ ও কোমল। আগে দিদা ঠাকুমারা ত্বকের রুক্ষতা কমানোর জন্য হাতে পায়ে গ্লিসারিন মাখতেন, আর এখন আমরা বিভিন্ন বডি লোশন এবং ময়শ্চারাইজারের দ্বারা গ্লিসারিন ব্যবহার করে থাকি। এমনকি লিপ বামেও থাকে গ্লিসারিন। তাহলে বন্ধুরা, গ্লিসারিনকে কিন্তু কোনোভাবে রূপচর্চার রুটিন থেকে বাদ দেওয়া চলবে না। গ্লিসারিন আর্দ্রতাকে ত্বকের গভীরে ধরে রাখতে পারে, ফলে ত্বক দীর্ঘ সময় ধরে নরম এবং তরতাজা থাকে। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে ফেটে যায়। গ্লিসারিন ফেটে যাওয়া ত্বক ঠিক করে স্নিগ্ধ করে তোলে। বিশেষ করে শীতকালে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়, তাই শীতকালে গ্লিসারিন আমাদের ত্বকের জন্য অনেক বেশি প্রয়োজন। শুধু শুষ্ক ত্বকই নয়, তৈলাক্ত ত্বকেও দারুণভাবে কাজ করে গ্লিসারিন। ব্রণ কমাতেও গ্লিসারিনের সাহায্য অতুলনীয়। গ্লিসারিনে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে। নিয়মিত গ্লিসারিন ব্যবহার করলে মুখে ব্রণ বা ব্ল্যাকহেডস কমে যায়। তাছাড়া নিয়মিত গ্লিসারিন ব্যবহার করলে কোষ তরুণ থাকে, দ্রুত পরিণত হয় না, ফলে ত্বকে চট করে বয়সের ছাপ পড়ে না। গ্লিসারিন আমাদের ত্বককে সুন্দর ও তারুণ্যে ভরপুর করে তুলতে পারে। আমাদের মুখে, হাঁটুতে ও কনুইয়ে গ্লিসারিন লাগালে ত্বকের রুক্ষতা আস্তে আস্তে চলে যায়। গ্লিসারিন কিছুটা আঠালো ও চটচটে হওয়ার জন্য এটা শীতকাল ছাড়া গরমকালে ব্যবহার করতে একটু অসুবিধে হয়। এরকম হলে গ্লিসারিনের সামান্য জল মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি গরমকালে। ত্বকের জীবাণু সংক্রমণ ও তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে গ্লিসারিন আমাদের রক্ষা করে। ত্বকে বলে রেখা হলে অকালে বার্ধক্য চলে আসে বলে মনে হয়, তাই সেই সমস্যা থেকেও গ্লিসারিন আমাদের রক্ষা করে। বন্ধুরা, যদি ত্বকে সরাসরি গ্লিসারিন লাগাতে অসুবিধা হয়, তাহলে গ্লিসারিনে একটু জল মিশিয়ে নিতে পারো বা গোলাপ জলও মিশিয়ে ব্যবহার করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। গ্লিসারিন নিয়মিত ব্যবহার করলে ত্বক পরিষ্কার হয়ে ওঠে। গ্লিসারিন ত্বকে সাথে সাথে চুলেরও অনেক সমস্যা সমাধান করে। গ্লিসারিন মাথা স্ক্যাল্পে লাগলে খুশকি দূর হয়। যাদের কোঁকড়া চুল, তারা যদি চুল সোজা করতে চাও, তাহলে নিয়মিত গ্লিসারিন লাগালে কিছুটা হলেও সোজা হবে এবং উজ্জ্বল ও ঝলমলে হয়ে উঠবে। চুলে পুষ্টি ও ময়শ্চারাইজারের যোগান দেয় এবং সুস্থ, স্বাভাবিক ও সতেজ চুল পেতে সাহায্য করে গ্লিসারিন। শ্যাম্পু করার পর ভেজা চুলে গ্লিসারিন ব্যবহার করলে কন্ডিশনারের ভালো কাজ করে। বন্ধুরা, গ্লিসারিনের এই আজকের ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমাদের সাপোর্ট করো। আজকের জন্য এতটুকুই, কথা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।